কদিন আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের যে একটা বক্তব্য টুইট দেখেছিলাম যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে বর্বর হামলা চলছে, বাংলাদেশে কমপ্লিট ল্যাওলেসনেস, তিনি আগেই বলেছিলেন। আবার সেখানে গোয়েন্দা প্রধান হিসাবে যাকে নিয়োগ দিলেন তার সাথে ইস্কনের যোগাযোগ বা সম্পৃক্ততা আছে, তুলসী গ্যাবার্ড, আসলে বৈশ্বিকভাবেও একটা পরিণতি প্রতিক্রিয়া হতে না মনে হয়। না, তিন চার অনেকগুলো বিষয় বললেন, তো আমি এক দুই করে একটু বলি। প্রথম কথা, এই আলোচনায় ইতিমধ্যে এসেছে, এইটা আলোচনা না করে আমরা যেটা আলোচনা করছি এটা যথাযথ হয়নি, এই জন্য আমি কথাটা শুধু রিপিট করছি একটু আগে যেটা হলো। কারণ এই ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রামে যেভাবে নৃশংস ভাবে একজন আইনজীবীকে হত্যা করা হলো সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সুতরাং এই ঘটনায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, আমরা যেটা শুনেছি সিসি ফুটেজ দেখে। সুতরাং এই ঘটনায় প্রকৃত যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের সম্মুখীন করা দরকার, এটা খুবই জরুরি কর্তব্য। এই কারণে বলছি, ওই যে প্রকৃত শব্দটা দেখেন ব্যবহার করতে হচ্ছে, কারণ আমাদের পারসেপশনটা এমন দাঁড়ায় গেছে যে তাতে মনে হয় যে আসল ঘটনা থাকবে না কি হবে না হবে, এই জন্য এটা খুবই স্বচ্ছতার সাথে একটা জরুরি কর্তব্য বলে মনে করি। দ্বিতীয়ত কথা, এই ঘটনার মধ্যে এটা অস্বীকার করার কোনো উপায় নাই, উদ্বেগ বেড়েছে, সেই উদ্বেগ খুবই স্বাভাবিক, আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে আরো বেশি বেড়েছে। 3 নম্বর, কিন্তু এই উদ্বেগ মানে অন্তত পক্ষে আমি আজকেও আমরা বাম গণতান্ত্রিক জোট, আমাদের আরো যাদের সাথে যুগপথ করি, ফ্যাসিবাদ বিরোধী বাম জোট এবং বাংলাদেশ জাসদ, এই 3 সংগঠন যৌথভাবে বিকেলে ঢাকায় র্যালি করেছি সারা দেশে গতকালই, আমাদের নির্দেশনা দিয়েছে যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং রক্ষায় আমাদের যতটুকু সামর্থ্য আছে এটা করবো, এবং সরকারকে বলেছি তার যে কোনো পজিটিভ উদ্যোগের সাথে আছি। আমারও অবজারভেশন হচ্ছে যে এই ঘটনায় অনেকে হয়তো যেভাবে মনে করেছিল তা বাংলাদেশে, আমি মনে করি যে না, সাম্প্রদায়িক সম্প্রীতি এইরকম বড় কোনো বিঘ্নিত হওয়ার কোনো কারণ নাই। 3 নম্বর, ওইটা ছোট করে বলে 4 নম্বরে যাই, নিঃসন্দেহে মনে রাখতে হবে, আমি এই আলোচনায় বলেছি, নানা ধরনের অপশক্তি আমাদেরকে সংকটে ফেলতে চাইবে, সেই প্রচেষ্টা তাদের কিন্তু অব্যাহত থাকবে। যে জায়গার জন্য আমরাও বলি, দেখেন এত বড় ঘটনার পরও, মানে যাই হোক, এটি বারবার একই কথা এই অন্তর্বর্তীকালীন সম্পর্ক সম্পর্কে বলতে ভালো লাগে না, ভবিষ্যতে হয়তো আমি ব্যক্তিগত বলাও বাদ দেবো, মুখে আসছে বলে বলি, এত সবের পরও তার একটা জাতীয় উদ্যোগ নেওয়া উচিত ছিল, আমরা তার কোনো আলামত এখনো দেখলাম না। একটি বড় দলের পক্ষ থেকে যে বলা হয়েছে জাতীয়ত্বের কথা, কিন্তু তাদের কোনো উদ্যোগ আমরা দেখলাম না, আমরা স্বতঃস্ফূর্ত হয়ে বলছি। বরঞ্চ আমি এই সূত্রে বলি যে সরকার বা সরকারের সমর্থক নামধারী যারা আছে তারা যদি এখন কোনো বেফাঁস মন্তব্য বাড়তি মন্তব্য করে সেইটা নতুন সংকট তৈরি করবে কিনা সেটাও কিন্তু মনে রাখা দরকার বলে আমি মনে করি। 4 নম্বর, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা আপনি আমেরিকান নির্বাচিত প্রেসিডেন্ট সম্পর্কে যেটা বলেছেন, দেখুন উনি যখন এই কথাটা বলেছে, আমি বলেছিলাম তখন জিজ্ঞেস করা হয়েছিল নিঃসন্দেহে এই ঘটনার পরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে তো নানাভাবে কি বলবো কিছু কিছু জায়গায় আক্রমণ হয়েছে, এবং তারা একটা মানসিক ভাবে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার সে কি হয়ে গেছে, এই অসত্যকে কেউ অস্বীকার করতে পারে না, আমাদের ফাইন্ডিং সেই, কিন্তু সেইখানে আশ্বস্ত তাদের করে কিভাবে আমাদের দেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা এগিয়ে নেবো সেটাই আমাদের কর্তব্য, আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথা বলেছিলেন এই শারদীয় উৎসবে গিয়ে, উনি খুব কারেক্টলি বলেছেন। কিন্তু আমরা দেখলাম ট্রাম্প সাহেব তিনি নির্বাচনের যে সময় এই কথা বললেন সেটা আমরা তখন বলেছিলাম এগুলো তার ভোটের বাদ বিবেচনা, এইটাই আমি এইটাকে ধরে বরঞ্চ মনে করি, যেটা মনে হচ্ছে যে তিনি ওই যে জানুয়ারিতে শপথ যখন নেবেন এবং তার নানাভাবে বোঝেন ওইখানে লবিস্টরা কাজ করে, এবং যতটুকু শোনা যায় যে অন্যদের লবিস্টের প্রভাব আমাদের বর্তমান দেশ এবং সরকার তাদের থেকে নাকি বেশি, সেই জায়গায় বাংলাদেশে যদি এই ধরনের একটা সংকট তৈরি করা যায়, এই ধরনের সংখ্যালঘু এবং সেইখানে যদি সংকট গুলোকে সামনে আনা যায়, তাহলে হয়তো বা তাদেরকে দিয়ে বাংলাদেশে নতুন নতুন করানোর প্রচেষ্টা কেউ নিতে পারে, যার জন্য আমি শুরুতে যে কথা বলেছিলাম অনেক কাজের মধ্যে আমাদের খুব ঠান্ডা মাথায় আমাদের বাস্তবতা বিবেচনা করি তারপরে আগানোটা দরকার বলে আমি মনে করি। আমার শেষ বক্তব্য হচ্ছে যে আমাদের যে ভাইটি আইনজীবী নৃশংস ভাবে হত্যা হলো, তারপর ওইখানে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আরো অনেক ঘটনা ঘটেছে, এটি আমরা জানি, অনেক কিছু আমরা মনে করি প্রচারেরও দরকার নেই, উস্কানিরও দরকার নেই, খুব সহনশীলতার সাথে নিয়েছে বলে আমিও ব্যক্তিগত মনে করি। আমি এই জন্য আমার দেশের মানুষকেও বিশেষভাবে অভিনন্দিত করি এবং আশা করব প্রত্যেকটা মুহূর্তে আমরা সবাই মিলে
যাতে আমাদের অন্য দ্বিমত থাকতে পারে, কিন্তু কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে এ ধরনের কোন শব্দ বাহ আমরা বাহ, যাতে ধন্যবাদ উচ্চারিত রোহিণী না মহাশয়। করি, আপনি এবং বলছিলেন কেউ যাতে কোনো সুযোগ না পায় সেটি আমাদের করতে হবে। এবং ভারত যেভাবে আমাদের উপরে বিভিন্ন জায়গায় তাদের অনেক মিডিয়া যেভাবে প্রচার প্রবাগান্ডা এই ঘটনাকে নিয়ে যাচ্ছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, সেইটাও জি, আমরা মনে জনাব করি রোহিণী তাদেরকে মহাশয় বিবেচনা নিশ্চয়ই করতে হবে এটি। নিশ্চয়ই।